সালামুকুম বর্তমানে আপনার স্টকটা খুব একটা আলোচিত বিষয় এবং দেখবেন যে নানান সমস্যা মানুষের এ সমস্যার কোনো অন্ত নাই এর কারণ হচ্ছে আমরা আরামাইসের প্রতি এত বেশি ঝুঁকে গেছি যে হ্যাঁ সুখের চোটে আমাদের ঘুম আসে আমাদের মৃত্যু চলে আসে বেশি সুখও এক ধরনের অসুখ মনে করেন যে বেশি সুখ হলে তার পাও বোধে যখন একটু বাতাস বেরোয় তখন শরীর একটু ব্যথা করে ওঠে বুঝছেন এর সমস্যা আপনি দেখবেন যে আশেপাশে দেখবেন যে ট্রাকে ট্রাকে সারা রাত বালু বা ইট টানছে দিনের বেলা সেই ট্র্যাকের উপর ঘুম আসে কিন্তু সাহেব সারা ঘরের ভিতরে এসির বাতাসের মধ্যে তাদের ঘুম আসে না যে বেশি সুখ আপনার আজকাল যেটা হচ্ছে যে দেখেন যে আপনার হ্যাঁ এই যে হার্ড রিং পরানো হয় দেখেন রিং পরানো হয় এই যে এটা একটা শৌখিন বিষয় কাজ করবে না পরিশ্রম করবে না আবার হ্যাঁ পয়সা করি ব্যয়ও করবে না পয়সা করি যে সাধারণ মানুষের গরিব মানুষের দেবে তাও না হ্যাঁ আরাম করতে করতে আরামের পরিমাণ এত বেশি হয়ে যায় এক্সেসাইন এনিথিং ভেরি ভেতরে আমরা জানি যে অতিরিক্ত কোনো কিছু খারাপ যে চর্বি জমে যায় শরীরে এই চর্বি এই চর্বির কারণে আমাদের যে যে রক্তভাহী নালিগুলো আছে আপনি দেখেন যে ভিতরের অংশগুলো আমরা দেখতে পাচ্ছি পাঁচটা অংশ আছে হ্যাঁ পাঁচটা তাই না তো এই চর্বির যুক্ত হওয়ার কারণে আপনার এটা মুভ করতে পারে না মুভ করতে পারে না এরপর প্রেশার পড়ে প্রেশার পড়ে প্রেশার পড়ার কারণে এটা ব্লক হয়ে যায় ব্লক হয়ে যায় স্ট্রোক করে নানান সমস্যা তৈরি হয় শুধু তাই না আর একটা জিনিস দেখবেন সেটা হচ্ছে যে যারা বেশি মোটা তাদের শুধু হার্টের সমস্যায় না তাদের ব্রেনের সমস্যা তাদের শরীর ভারী হওয়ার কারণে তাদের যে হাড় এটা হচ্ছে আপনার এই হাড়ের পর হ্যাঁ হাড়ের পর তাদের প্রেশার পড়ে হাড় ক্ষয় হয়ে যায় তারপরে মোটা হওয়ার কারণে তাদের আপনার কিডনির পর প্রেসার পড়ে তারপরে আপনার ডায়াবেটিক্স ডায়াবেটিস বেড়ে যায় প্রেশার বেড়ে যায় হ্যাঁ গ্রামে যারা দেখবেন যে গ্রামে যারা খেটে খাওয়া মানুষ যারা পরিশ্রম করে তিনটার সমানভাবে তারা যে কদিন বাসুক কম বাসুক আর বেশি বাসুক সেটা বিষয় না তারা খায় আপনি এক প্লেট খান তারা পাঁচ প্লেট খায় তারা কিন্তু খায় হুম খাওয়াটাকে আপনি হয়তো খারাপ মনে দেখতে পারেন যে বাবা গো ওরা রাক্ষস ওরা খেতে খাওয়া খাটা মানুষ খামারের মানুষ ওরা খায় হুম কিন্তু খাওয়াটা কিন্তু এখন নিয়ামত এই যে পড়াণ্ডের খাওয়াটা আপনি তো খানে একশো এক সালের ভাত দেখা যে একজন এক কেজি সালের ভাত খেয়ে ফেলছে বা এক কেজি মাংস খেয়ে ফেলছে এই যে খাওয়াটা সে কেন খায় সে খায় না সে তার পরিশ্রম খায় হ্যাঁ তার জীবনটাও ঠিক ওইভাবে সে উপভোগ করে হুম তাদের জীবনগুলো কিন্তু সুন্দর সার্থক হুম আর তারাই কিন্তু আমাদের রাষ্ট্র বলেন সমাজ বলেন আর যাই বলেন তারা কিন্তু ফাউন্ডেশন একজন কৃষক বলেন একজন কামার বলেন কুমার বলেন জেলে বলেন এরাই কিন্তু হ্যাঁ আমাদের সমাজের মূল চালিকা শক্তি আপনি খুব কায়দা করে কিছু সম্পদ জমাইছেন অথবা আপনার বাবা কিংবা দাদা একটু কায়দা করে হ্যাঁ মানুষের কাছ থেকে যদি সৎভাবে কামাই করে থেকে ভালো কথা লুটপাট করে কিছু জমায় রেখে গেছে এখন আপনি শুধু অলসাপন যাপন করেন হুম এটা অভিশাপ আর কি মোটা হওয়াটা একটা অভিশাপ হুম একটু পরিশ্রম করেন একটু পরিশ্রম করেন আর পরিশ্রম করলে দেখবেন যে আপনার শরীর ক্লান্তি আসবে ঘুম আসবে খাবার চাহিদা বাড়বে ব্লাড সার্কুলেশন ভালো হবে আপনার খাদ্য হজম বেশি হবে এরকম তো সব মিলে ভালো কারণ এটা আমার কথা না এটা পবিত্র কোরআনের কথা কারণ আল্লাপাক মানুষকে এরকম শ্রমশীল করে পাঠাইছে আগেকার দিনে মানুষ ঢেকি ছাড়তো গ্রামের এমন কোনো বাড়ি ছিল না বাড়ি তো দূরের কথা প্রতিটা পরিবারে একটা করে ঢেক ঢেকে থাকতো বেশিরভাগ ক্ষেত্রেই থাকতো কিন্তু আজ মানুষ আরাম আসের দিকে যত ঝুঁকছে হ্যাঁ আস্তে আস্তে পৃথিবী তার ভারসাম্য হারাচ্ছে পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে হুম ছেলেমেয়েরা একটু খেলার জায়গা পাচ্ছে না হ্যাঁ তো এভাবে আস্তে আস্তে সমাজটা জটিল থেকে আরও জটিলতর হয়ে যাচ্ছে হুম তো নিজের প্রতি একটু যত্ন নেন কারণ মানব জীবন বড়ো সার্থক হুম এটা অনেক সুন্দর সময় থাকতে যদি আপনার যত্ন না নেই যদি আপনার শরীরকে একবার ভারী করে ফেলান তারপরে নিজেকে আবার আগের পর্যায়ে ফিরে যাওয়াটা খুবই কঠিন হুম এবং জটিল হয়ে যায় আর কি আমরা অনেকে জানি না আমি তো ডাক্তার না আমার এত বিষয় জানার কোনো দরকারও নাই জানি কী লাভ হবে আমি কি ডাক্তারই করবো তো যদি আমরা নিজের সম্পর্কে জানি দেখেন যে আমাদের প্রতি আমরা জানি যে প্রতি একশো বিশ দিনে আমাদের দেহের যে লোহিত কণিগুলো আছে সেগুলো নতুন করে আবার তৈরি হয় আমাদের সারা দেহের কোষগুলো নতুন করে তৈরি হয় দেখেন যে এখানে আমাদের যে হার্ট আমাদের যে হার্ট আমাদের হার্ট প্রতিদিন প্রায় ছয় হাজার পাঁচশো লিটার এটা অবিশ্বাস ব্যাপার রক্ত পাম্প করে থাকে দৈনিক যদিও এটা বিশ্বাস করাটা কঠিন তারপরও সত্য যে আমাদের একটা হার্ট প্রতিদিন ছয় হাজার পাঁচশো লিটার ব্লাড পাম্প করে থাকে এই তো সৃষ্টিকর্তা কিন্তু পবিত্র কোরআনশ্বরী বলছে যে তোমরা আমার সৃষ্টি সম্পর্কে চিন্তা করো গবেষণা করো হুম কিন্তু আমরা মুসলমানরা কিন্তু শরীফ পড়ে যাই পড়ে গেলে তো প্রচুর সব আর স্বভাবের ভিতরে আমরা জানাতে চলে যাচ্ছি তোমাদের গবেষণা করা কি দরকার হুম তো গবেষণা করতে গেলে যন্ত্র দরকার তো সেগুলো কোথায় পাবো যাই যে যেমন মনে করেন তো আমরা একটু নিজের প্রতি সাবধান হবো সময় থাকতে অর্থাৎ চর্পিটা আমাদের বহু 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 রোগের কারণ এই চরপিটাকে আমরা সময় থাকতে যদি কন্ট্রোল না করতে পারি তাহলে আমাদের অকালে মৃত্যুবরণ করতে হবে কিছু করা থাকবে না ধন্যবাদ সবাইকে